নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের টেস্ট পেপার সলভ করাবো, যেটা তোমাদের স্কুল থেকে দিয়েছে 2022 সালে। তো দেখো, আজকে আমি কৃষ্ণনগর কলিজিয়েট স্কুল, ঠিক আছে, যার পেজ নম্বর 409 নম্বর পেজের যত MCQ আছে এবং শূন্যস্থান আছে, টু দ্য পয়েন্ট সলভ করাবো। কৃষ্ণনগর কলিজিয়েট স্কুল, সাবজেক্ট ম্যাথমেটিক্স। তো দেখো, ফার্স্ট অঙ্ক কী বলেছে, X% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধন, এক্স বছরে এক্স টাকা হলে মূলধনের পরিমাণ কত হবে। তো দেখো, এর অ্যান্সার হবে, সিয়ার অ্যান্সার 100/X টাকা। তো দেখো, অঙ্কটা কী করে করাই সেই দিকে প্লিজ তোমরা একটু নজর। তো দেখো, 409 নম্বর এবং 410 নম্বর পেজের যত MCQ আছে এবং শূন্যস্থান আছে, সেগুলো সম্পূর্ণরূপে আমি সলভ করব। সুদের হার R=X% আছে, সময় ব্র্যাকেটের মতো T=X বছর, সুদ ব্র্যাকেটের মতো I=X টাকা, মূলধন কি আছে, আমাদের মূলধনের মানটা আমাকে কী করতে হবে, বের করতে হবে, তাই তো? তো দেখো, P= কি আছে, ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100/T·R। ইন্টারেস্ট কত আছে, ইন্টারেস্ট আছে এক্স আছে, বসিয়ে দিয়েছি, ঠিক আছে, 100 বসিয়ে দিলাম। এবং আমাদের কি আছে, তো দেখো টি এর মান কত আছে, দেখো টি কত আছে, এক্স আছে, এক্স আমি বসিয়ে দিয়েছি। এবং আর কত আছে, আর আছে আমাদের X%, এই যে আমি এক্স বসিয়ে দিয়েছি, এক্স কেটে গেলে কি থাকছে, 100/X টাকা থাকছে। তো বুঝতে পারছো, অর্থাৎ এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার, ঠিক আছে। তো দেখো, নেক্সট অঙ্ক কি আছে, রোমান টু এর অঙ্ক, বার্ষিক R%, চক্রবৃদ্ধি সুদে পি টাকার এন বছরের সব চক্রবৃদ্ধি মূল। তো দেখো কি আছে, পি ব্র্যাকেটের মধ্যে, ব্র্যাকেটের বাইরে পি আছে, এবং ব্র্যাকেটের মধ্যে কি আছে, 1+R/100 ব্র্যাকেট ক্লোজ, 4 ব্র্যাকেটের মধ্যে আবার কি আছে, 1+R/600 ব্র্যাকেট ক্লোজ, টাকা হলে এন বছরে এন এর মান কত হবে। তো দেখো, 4 বছর বলেছে, তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি 4 বছর, তার জন্য 4 হবে, মানে সি এর অ্যান্সার হবে, এবং 1/6 বছর, মানে 4.1/6 বছর। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি, যেহেতু এখানে 6 মাস অন্তর, তাই তো, 6 মাস অন্তর, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি টোটাল হচ্ছে 6 মাস অন্তর হলে 2 বার হবে, তাই তো, তার মানে 6/12, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার হবে 4.16, কারণ এখানে বলেছে R/6 রয়েছে, তাই তো। যদি আমি 4.16, এটা যদি 12 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কত হবে, 6 দুগুণী 12, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 6 মাস অন্তর, অর্থাৎ 2 আসছে, তার মানে কি আছে, 6 মাস অন্তর 1/4 হবে না, 1/3 বছর হবে না, যেমন এর অ্যান্সার আছে 4.12 বছর, এটা তো হবেই না। বি এর অ্যান্সার আছে 4.13 বছর, এটাও হবে না। ডি এর অ্যান্সার আছে 4.14 বছর, এটাও হবে না, কারণ 6 মাস অন্তর, যদি 4.16 গুণ যদি আমি 12 করি, 6 দুগুণী 12, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 6 মাস অন্তর 2 হচ্ছে, তার জন্য এটা সি এর অ্যান্সার হবে, ঠিক আছে। তো দেখো, এখানে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার R% বলেছে, এবং এখানে বলেছে আমাদের যে R/100, ঠিক আছে, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 4 বছর আছে, ঠিক আছে, এবং R/6 মানে কি 1/6, অর্থাৎ দেখতে পাচ্ছি যে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 6 মাস, অর্থাৎ 6 মাস মানে কি 12 মাস হচ্ছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার হবে 4.16 বছর। বুঝতে পারছো আমি কী বলতে চেয়েছি? তো দেখো, আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে, আমাদের নেক্সট অঙ্ক বলেছে রোমান থ্রির অঙ্ক। তোমরা যদি পারো অন্য নিয়মে করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, আমাদের কমেন্ট বক্সে তোমরা অবশ্যই জানিয়ে দেবে। তো দেখো, নেক্সট অঙ্ক কী আছে, রোমান থ্রির অঙ্ক, X²-3X+K=10, X²-3X+K=10, সমীকরণের বীজদ্বয়ের গুণফল -2 হলে K এর মান কত হবে। তো দেখো, এর অ্যান্সার হবে 8। চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটাই আমার একান্ত অনুরোধ। তো দেখো, আমি অঙ্কটা কি করে করাই সেই দিকে তোমরা নজর দাও। X²-3X+K=10, এটা কত আছে, এটা কিন্তু 10 আছে, ঠিক আছে। তো দেখো, আমি এটাকে আমি ইয়ে ধরেছি, এবং এটাকে বি ধরেছি, এটাকে সি ধরেছি, ঠিক আছে। অ্যাকর্ডিং টু কোশ্চেন, বীজদ্বয়ের গুণফল, অর্থাৎ আমরা জানি যে বীজদ্বয়ের গুণফল মানে কি আলফা গুণ বিটা, তাই তো, আলফা গুণ বিটা মানে কি, এই যে সি বাই এ, যদি বলতো আলফা যোগ বিটা তাহলে কি হতো, বি বাই এ হতো, কিন্তু আমরা এখানে কি করেছি, আলফা গুণ বিটা, অর্থাৎ সি বাই এ মানে কি K-10/1, বুঝতে পারছো আমি কি বলতে চেয়েছি? তো দেখো, বীজদ্বয়ের গুণফল, অর্থাৎ K
কে মাইনাস টেন বাই ওয়ান সমান সমান টু, এই মাইনাস টুটা কিন্তু বইতে আমাদের বলে দিয়েছে, তাই তো? এই মাইনাস টুটা কিন্তু আমাদের বইতে বলে দিয়েছে, অর্থাৎ কে সমান সমান কি আছে, মাইনাস টু আছে, এই এই যে মাইনাস টেন আছে ওইদিকে গেলে কি হবে, প্লাস টেন হয়ে যাবে, অর্থাৎ দশ থেকে দুই বাদ দিলে কত হবে, আট হবে, অর্থাৎ এর অ্যান্সার হবে, এর অ্যান্সার আট, ঠিক আছে? তো দেখো, তো দেখো অঙ্কতে কি বলেছে, রোমান ফোরের অঙ্ক, দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে তাদের মধ্যে সাধারণ স্পর্শকের সংখ্যা কয়টি হবে, দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে তাদের মধ্যে সাধারণ স্পর্শকের সংখ্যা কয়টি হবে, অ্যান্সার হবে সি এর অ্যান্সার চারটি হবে, চারটি হবে সি এর অ্যান্সার। তো দেখো আমি অঙ্কটা কী করে করি সেই দিকে তোমরা প্লিজ একটু নজর দাও, গুরুত্বপূর্ণ অঙ্ক, এই অঙ্কটা কিন্তু পরীক্ষা দেওয়ার চান্স খুবই বেশি আছে। বলেছে যে দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে কয়টি স্পর্শক তৈরি হবে, অর্থাৎ দুটি বৃত্ত পরস্পরকে যদি বহিঃস্পর্শ করে তাহলে তাদের সাধারণ স্পর্শকের সংখ্যা হবে চারটি, কয়টি হবে, চারটি হবে। তো দেখো এখানে আমি দুটো বৃত্ত অঙ্কন করেছি, এই একটা বৃত্ত অঙ্কন করেছি আমি, এ বি এবং সিডি, অর্থাৎ এ বি একটা, সিডি একটা, দুটো হয়ে গেল, এবং এ ডি একটা, তিনটে হয়ে গেল, এবং সি বি একটা, চারটে হয়ে গেল, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এ বি এ সি সি বি এ ডি চারটি স্পর্শক এখানে তৈরি হচ্ছে। তো দেখো পাঁচ দাগের অঙ্কটা কি বলেছে, ও কেন্দ্রীয় বৃত্তের এ বি একটি ব্যাস, এ বি সিডি বৃত্তস্থ চতুর্ভুজ যার এ বি সমান্তরাল ডিসি, এবং কোণ বি এ সি সমান সমান টোয়েন্টি ফাইভ ডিগ্রি হলে কোণ ডিএসির মান কত। তো দেখো এর অ্যান্সার কি হবে, চল্লিশ ডিগ্রি হবে। তো দেখো আমি অঙ্কটা কি করে করি সেই দিকে প্লিজ তোমরা একটু নজর দাও। তো দেখো এখানে আমি একটা ও কেন্দ্রীয় একটা বৃত্ত অঙ্কন করেছি, ঠিক আছে, এবং এ বি কী করেছি, ব্যাস, তাই তো? এবং আমরা দেখতে পাচ্ছি যে এ বি সি ডি একটা কী অঙ্কন করেছি, বৃত্তস্থ চতুর্ভুজ, এবং এ বি সমান্তরাল ডিসি, অর্থাৎ এই যে এ বি, এ বি আর ডিসি কী আছে, সমান্তরাল আছে, অর্থাৎ এ বি সমান্তরাল কী আছে, ডিসি, তাই তো? আবার কি বলেছে, আবার বলেছে যে কোন বি এ সি পঁচিশ ডিগ্রি, অর্থাৎ কোন বি এ সি, অর্থাৎ এই কোণটা কত আছে, টোয়েন্টি ফাইভ ডিগ্রি আছে, এবং অপর দিকে আমাদের বের করতে বলেছে ডিএসি, অর্থাৎ ডি এ সি, অর্থাৎ এই কোণটা আমাকে বের করতে হবে। তো দেখো আমি অঙ্কটা কী করে করিয়েছি, কোন বিএসি সমান সমান টোয়েন্টি ফাইভ ডিগ্রি, কোন ডিসিএ সমান সমান পঁচিশ ডিগ্রি, এবং কোন বিসিএ, এটাও কিন্তু ডিসিও পঁচিশ ডিগ্রি হবে এবং বিসিও পঁচিশ ডিগ্রি হবে, অর্থাৎ ডিসিএ, অর্থাৎ ডিসিএ, অর্থাৎ এটাও কিন্তু আমাদের পঁচিশ ডিগ্রি হবে, ঠিক আছে, এটাও কিন্তু পঁচিশ ডিগ্রি হবে এবং এটাও পঁচিশ ডিগ্রি হবে, কারণ এই দুটো কী আছে, একান্তর কোণ। তো দেখো আমি লিখে দিয়েছি কোন বি এ সি সমান সমান কোন ডিসিএ সমান সমান কী আছে, একান্তর কোণ। তো দেখো আমরা জানি কোন এ সি বি কী আছে, নাইনটি ডিগ্রি, এই দেখো এ সি বি এটা কত আছে, নাইনটি ডিগ্রি আছে, কত ডিগ্রি আছে, এটা নাইনটি ডিগ্রি আছে, অর্থাৎ অর্ধ বৃত্তস্থ কোণ, এটা তো অর্ধেক আছে না, অর্ধ বৃত্তস্থ কোণ কতটা হবে, কত ডিগ্রি হবে, নাইনটি ডিগ্রি হবে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে কোন বি সি ডি, অর্থাৎ বি সি ডি এটা যদি টোয়েন্টি ফাইভ ডিগ্রি পাই আর এই টোটালটা এটা যদি নাইনটি ডিগ্রি পাই তাহলে আমরা টোটাল ক্যালকুলেশন করলে কত পাবো, একশো পনেরো ডিগ্রি পাবো, এবং আমরা জানি যে একটা ত্রিভুজ একশো আশি ডিগ্রি, তো একশো আশি ডিগ্রি থেকে যদি একশো পনেরো ডিগ্রি বাদ দিই তাহলে আমরা কত পাবো, সিক্সটি ফাইভ ডিগ্রি পাবো। তো দেখো আমি অঙ্কটা কী করে করিয়েছি, কোন এ সি বি সমান সমান নাইনটি ডিগ্রি অর্ধ বিধ্বস্ত কোণ, কোন বি সি ডি সমান সমান নাইনটি ডিগ্রি প্লাস টোয়েন্টি ফাইভ ডিগ্রি একশো পনেরো ডিগ্রি, অতএব কোন বি এ ডি অর্থাৎ কোন বি এ ডি, বি এ ডি অর্থাৎ এই টোটাল কোণের আমরা, অর্থাৎ এই টোটাল এই যে কোণ আছে এটাকে টোটালটাকে আমরা ক্যালকুলেশন করছি, একশো আশি ডিগ্রি মাইনাস একশো পনেরো ডিগ্রি কত হবে, পঁয়ষট্টি ডিগ্রি হবে, তাই তো? অর্থাৎ ডিএসি সমান সমান কী আছে, কোণ বিএডি মাইনাস কোণ বিএসি, তো বিএডি কত, পঁয়ষট্টি ডিগ্রি, এবং মাইনাস বিএসি, সরি বিএডি কত, পঁয়ষট্টি ডিগ্রি, এবং বিএসি কত, পঁচিশ ডিগ্রি, অর্থাৎ পঁয়ষট্টি থেকে পঁচিশ বাদ দিলে কত হবে, চল্লিশ ডিগ্রি হবে, ঠিক আছে? তো দেখো নেক্সট অঙ্ক কী বলেছে আমাদের, রোমান সিক্সের অঙ্ক। তো দেখো রোমান সিক্সের অঙ্ক কী বলেছে, বলেছে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা একই রেখে ব্যাসার্ধের দৈর্ঘ্যকে দ্বিগুণ করা হলে তার আয়তন বৃদ্ধি পাবে। তো দেখো এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার থ্রি হান্ড্রেড পারসেন্ট, থ্রি হান্ড্রেড পারসেন্ট। তো দেখো আমি অঙ্কটা কী করে করাই সেই দিকে প্লিজ তোমরা একটু নজর দাও। তো দেখো শঙ্কুর আয়তন আমরা জানি ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এক্স, তাই তো? আবার শঙ্কুর উচ্চতা একই রেখে ব্যাসার্ধ দ্বিগুণ করলে, অর্থাৎ এটাকে আমরা কী করতে পারি, উচ্চতা একই রেখে, অর্থাৎ উচ্চতা যেটা এইচ থাকবে এইচই থাকবে, এটাকে উচ্চতা বলে, হস্যউ চয় চয় তয়কার উচ্চতা। এবং যদি আমি যদি এখানে যদি শঙ্কু অঙ্কন করি তো শঙ্কুটা কেমন হবে, এরকম শঙ্কু হবে,
এবং এর এটাকে এল বলা হয়, এটাকে আর বলা হয়, সরি এটাকে এল বলা হয়, এটাকে এইচ বলা হয় এবং এটাকে আর বলা হয়। তো দেখো শঙ্কুর উচ্চতা অর্থাৎ আমরা জানি এইচ একই রেখেছি এইচ এবং ব্যাসার্ধ দ্বিগুণ করতে বলেছে টু আর একক ধরেছে, ঠিক আছে। এবং শঙ্কুর আয়তনের ফর্মুলা কী আছে, 1/3 πr² h, 1/3 πr এর মান কি আছে, 2r আছে, 2r এর হোল স্কোয়ার মাল্টিপ্লাই এইচ, 1/3 π 2r মানে কি 4r² এইচ, অর্থাৎ দেখতে পারছি 4/3 πr² এইচ ঘন একক, তাই তো। তো দেখো শঙ্কুর আয়তন বৃদ্ধি পাবে, 4/3 πr² এইচ মাইনাস 1/3 πr² এইচ বাই 1/3 πr² এইচ মাল্টিপ্লাই 100। তো দেখো আমি যদি এর তিন যদি লসাগু করি, এটা কিন্তু তিন আছে, ঠিক আছে, লসাগু করলে কী হবে, 4πr² এইচ মাইনাস πr² এইচ বাই 1/3 πr² এইচ মাল্টিপ্লাই 100। তো দেখো 4πr² এইচ থেকে যদি একটা πr² এইচ বাদ দিই তাহলে কটা πr² এইচ থাকবে, 3টে πr² এইচ থাকবে এবং বাই 3/1/3 πr² এইচ, πr² এইচ πr² এইচ কেটে গেল, 3 কেটে গেল, 3 সঙ্গে 100 গুণ করলে কী হবে, 300% এর অ্যান্সার হবে, অর্থাৎ আমরা দেখতে পারছি এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার। তো দেখো ফার্স্ট অঙ্ক কী বলেছে, প্রতি বছর 10% হারে কোনো মেশিনের মূল্য হ্রাস পেলে যে মেশিনের মূল্য 500 টাকা, 2 বছর পূর্বে ওই মেশিনের মূল্য কত টাকা হবে। তো দেখো এর যে অ্যান্সার আছে অ্যান্সারটা একটু গণ্ডগোল আছে, ঠিক আছে, আমি তো দেখো অঙ্কটা কী করে করছি, বইয়ের অ্যান্সারটা একটু সমস্যা আছে, তো দেখো আমি অঙ্কটা কী করে করি সেই দিকে তোমরা ধ্যান দাও। তো দেখো 2 দাগের রোমান 1 এর অঙ্ক কী বলেছে, শূন্যস্থান পূরণ করো, প্রতি বছর 10% হারে কোনো মেশিনের মূল্য হ্রাস পেলে যে মেশিনের মূল্য 500 টাকা, 2 বছর পূর্বে ওই মেশিনের মূল্য ছিল কত, এর অ্যান্সার হবে 405 টাকা। তোমাদের বইতে একটু ওলট পালট অ্যান্সার আছে, ঠিক আছে, প্লিজ। তো দেখো আমি অঙ্কটা কী করে করছি, আর সমান সময় 10% আছে, আর সমান সময় 10% মেশিনের মূল্য সমান সমান 500 টাকা ব্র্যাকেটের মধ্যে পি সময় সমান সমান 2 বছর, ঠিক আছে। তো দেখো সময় সমান সমান কী আছে, সময় আছে 2 বছর আছে, এই যে আমি 2 বছর লিখে দিলাম। তো দেখো এখানে যেহেতু বলেছি মেশিনের মূল্য হ্রাস পেয়েছে, ঠিক আছে, তো দেখো মাইনাস হয়েছে, অর্থাৎ পি আছে ব্র্যাকেটের মধ্যে কি আছে, 1 - r/100 ব্র্যাকেট ক্লোজ এন, পি এর মান কত 500, 1 - r এর মান কত 10% আছে 10/100, 0 কেটে গেলে কি থাকছে, 1/10 থাকছে এর হোল স্কোয়ার, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 500 × 1 থেকে 10 বাদ দিলে কত হবে, 9 হবে, 9/10 এর হোল স্কোয়ার, 9 কত হবে 81 হবে, 10 কী হবে 100 হবে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এ যদি ক্যালকুলেশন করি কাটাকাটি, দেখো 0000 81 সঙ্গে 5 গুণ করলে কত হবে, 405 টাকা হবে, কত হবে 405 টাকা এর অ্যান্সার হবে, ঠিক আছে। তো দেখো রোমান্টের অঙ্ক কী বলেছে, বলেছে √3 - 5 এর অনুবন্ধীকরণই -5 - √3। তো তোমরা তো অনুবন্ধীকরণের নিয়মের ফর্মুলা জানো যে যার মাথায় রুট আছে তার সামনে প্লাস আছে না মাইনাস আছে, যদি তার সামনে প্লাস থাকে তাহলে মাইনাস হবে, যদি তার সামনে মাইনাস থাকে তাহলে কী হবে, তার সামনে প্লাস হবে, অর্থাৎ এখানে কী আছে প্লাস আছে, তার জন্য কী করছে আমি মাইনাস করেছি, তাই তো। তো দেখো আর এই যে সংখ্যাটা এর সামনে যেটা আছে এর কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ -5 - √3, বা এটাকে আমি ঘুরিয়েও লিখতে পারি -√3 - 5। তো দেখো রোমান থ্রির কোশ্চেন কী বলছে, এক্স ভেরিয়েস 1/y হলে 2x + 3y এর মান ক্ষুদ্রতম হবে যখন x = y হবে। তো তোমাদের তো মাথায় রাখা উচিত যে যেহেতু এখানে বলেছে 2x + 3y, অর্থাৎ আমরা এখান থেকে দেখতে পারছি যে এর অ্যান্সার 3:2। তো খুব ইজি অঙ্ক, তোমরা একটু করে নিও, ঠিক আছে। তো দেখো রোমান 4 এর কোশ্চেন কী বলছে, 2টি সদৃশ ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত তাদের অনুরূপ বাহুর বর্গের কী হবে অনুপাতের সমান হবে, 2টি সদৃশ ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত তাদের অনুরূপ বাহুর বর্গের অনুপাতের সমান হবে, ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে, রোমান 5 এর অঙ্ক, ঠিক আছে। তো দেখো রোমান 5 এর অঙ্ক কী বলেছে, একটি ফাঁপা অর্ধগোলকের তল সংখ্যা কটি হবে, একটি ফাঁপা অর্ধগোলকের তল সংখ্যা 3টি হবে, ঠিক আছে, কটি হবে, 3টি হবে। তো দেখো রোমান 6 এর অঙ্ক কী বলেছে, ABCD বৃত্তস্থ ট্র্যাপেজিয়ামের AB সমান্তরাল DC, কোণ BAD সমান 75° হলে কোণ ABC এর মান কত হবে, ABC এর মানও কী হবে 75° হবে, ঠিক আছে। তো দেখো আমি অঙ্কটা কী করে করাই সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও, ঠিক আছে। নেক্সট ভিডিওতে আমি 4 নম্বরের কোশ্চেনগুলো সলভ করবো, SAQ যেটা তোমাদের মাধ্যমিকে 10খানা কোশ্চেন লিখতে হয় 10 দুগুণে 20, তোমাদের এখানে পরীক্ষায় থাকবে 12খানা কোশ্চেন, তোমাকে 10খানা লিখতে হবে। তো দেখো নেক্সট ভিডিওতে আমি 410 নম্বরের পেজের যত SAQ আছে, ঠিক আছে, 2 মার্কসের, সেগুলো সম্পূর্ণরূপে সলভ করাবো। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো।